প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিই, এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর লাস্ট মিনিট হিস্ট্রি সাজেশান, অর্থাৎ ইতিহাস সাজেশান নিয়ে। বন্ধুরা, এই সাজেশানটি তোমরা পড়লে, অর্থাৎ এই সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে এখান থেকেই 100% 8 মার্কের প্রশ্নের কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটি প্রশ্নও পড়া লাগবে না। বন্ধুরা, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও, এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। দুই নম্বর প্রশ্ন, চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন। তিন নম্বর প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি লেখো। পাঁচ নম্বর প্রশ্ন, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো। বন্ধুরা, বারবার মাথায় রাখবে যে যে প্রশ্নগুলো চারটি করে স্টার চিহ্ন দেওয়া আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, প্রস্তুতি নেবে। ছয় নম্বর প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। সাত নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো। আট নম্বর প্রশ্ন, পারস্যের খত্রব ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও। নয় নম্বর প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো। দশ নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো, সামন্ততন্ত্রে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এগারো নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। বারো নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার পরিচয় দাও। তেরো নম্বর প্রশ্ন দেখে নাও, গুপ্তযুগের সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো, ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, সামন্ততন্ত্র বলতে কী বোঝো, ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, কিন্তু তোমরা গুরুত্ব দিয়ে দেখো, কারণ এখানে দেখো দুটো প্রশ্ন এখান থেকে, কিন্তু এই পাঠের ভিতর দুটো প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। এখানে গুপ্তযুগে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো, ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, এর থেকে একটা প্রশ্ন হতে পারে আট মার্কের। আবার সামন্ততন্ত্র বলতে কী বোঝো, ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো, এর থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এবার দেখে নাও চোদ্দ নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তুত যুগের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বন্ধুরা, এই চোদ্দটি প্রশ্ন তোমরা যদি দেখে নাও, এখান থেকে 100% কমন পাবে। এছাড়া যদি এই চোদ্দটা তোমরা না পড়ে শুধু স্টার চিহ্ন দেওয়াগুলো পড়ো, তবুও কিন্তু 100% কমন পাওয়ার সম্ভাবনা আছেই। তোমরা আবারও বলছি, যারা শুধুমাত্র যে 80% নাম্বার পেতে ইচ্ছুক, মানে এখানে যে সাজেশানটি দেওয়া আছে এই সাজেশানে যদি 80% কমন পেতে চাও বা 80% প্লাস কমন পেতে চাও, তাহলে স্টার চিহ্নগুলো দেওয়া, মানে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো পড়লে যথেষ্ট। আর যদি মনে করো এখান থেকে মানে পুরো সম্পূর্ণ 100% কমন পেতে চাও, তাহলে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।